চল্লিশ জনের স্কোয়াড নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ স্টুয়ার্ট ল আর ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। দুজনের লক্ষ্য অভিন্ন, শুধু বিশ্বকাপ নিয়ে না ভেবে ক্রিকেটার তৈরি দিয়ে মন দিতে চান তারা, যাতে বয়সভিত্তিক পর্যায়ে ছাপিয়ে ইন্টারন্যাশনাল লেভেলেও মানিয়ে নিতে পারেন টাইগার যুবারা। শুধু ক্রিকেটারই না, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা সাফল্যই বলা চলে আকবর আলীদের অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়। করোনায় ঠিকঠাক প্রিপারেশন না নেওয়ায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজে ধরা দেয়নি সাফল্য। এবার আটঘাট বেঁধে নেমেছে বিসিবি। ইউথ ক্রিকেট থেকে ৪০ জন বাছাই করে তুলে দেওয়া হয়েছে হেড কোচ স্টুয়ার্ট লর হাতে। ন্যাশনাল টিমে আসলে খেলোয়াড় তৈরি করার জায়গা না, শুধু গ্রুমিং করতে হয়। ক্রিকেটার তৈরি করার উপযুক্ত জায়গা বয়সভিত্তিক পর্যায়ে। এখান থেকেই ছেলেদের স্কিলের সাথে মানসিক বিষয়টা নিয়েও কাজ করা যায়। প্রস্তাব পেয়েই তাই আমি খুশি মনে রাজি হয়ে যাই। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে সবাই এগোয় বিশ্বকাপকে টার্গেট করে। স্টুয়ার্ট হাঁটতে চান ভিন্ন পথে। টেস্ট ক্রিকেটই আসল খেলা, যুব পর্যায়ে ওয়ানডে প্রাধান্য পায়, তবে ওই বয়সই লঙ্গার ফরম্যাটের জন্য ক্রিকেটার তৈরির আদর্শ সময়। দ্বিপাক্ষিক সিরিজে তাই চার দিনের ম্যাচ খেলবো আমরা, তাতে ছেলেদের ভিতটা গড়ে উঠবে। বিশ্বকাপের বাকি ১৮ মাস, প্রথম এক বছরে সাদা বলের সাথে প্রাধান্য পাবে লাল বলের খেলা। ব্যাটিং কোচ ওয়াসিম জাফরের চিন্তা ভাবনাও সুদূর প্রসারী। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে, জাতীয় দলও ওয়ানডেতে বড় দলগুলোকে হারাচ্ছে। আন্ডার-১৯ টিম ভালো খেললে জাতীয় দলে প্রভাব পড়ে, কম্পিটিশন বাড়ে। প্রসেসটা ঠিক রাখতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে পরের পর্যায়ে ক্রিকেটাররা মানিয়ে নিতে পারে। বিশ্বকাপের ভেন্যু এখনো চূড়ান্ত না, জানার পর কন্ডিশন আর ক্রিকেটারদের স্কিল মাথায় রেখে কমিয়ে আনা হবে ৪০ জনের স্কোয়াড। নাবিল কাসার, ডিবিসি নিউজ, ঢাকা।